বুদ্ধির কারাগ্রহ বুধ বকরি আগেই হয়েছিল এবং বুধ কিন্তু এখন অস্তমিত হয়ে গেছে। অর্থাৎ বুদ্ধির কারাগ্রহ বুধ কিন্তু নিষ্প্রভ হয়ে গেছে এবং বুধ বকরি হওয়া এবং অস্তমিত হওয়ার জন্য বেশ কিছু জায়গায় মানুষের জীবনে অনেকগুলি সমস্যার কিন্তু বর্তমানে উদ্ভব হচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা, কোন কোন বিষয়গুলো আপনাদের কিন্তু এই সময় সজাগ থাকা দরকার। প্রথমেই যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে, বুধ যেহেতু বুদ্ধির কারাগ্রহ অর্থাৎ বুধ আপনার যেমনই থাকুক, জন্মছকে বকরি থাকুক, অস্তমিত থাকুক, তুঙ্গস্থ থাকুক, নিচস্থ থাকুক, সব ক্ষেত্রেই আমি একটা কথা বলবো, প্রত্যেকের এটা উচিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করা, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সাত মাস ভেবে এগোনো, এটা কিন্তু সবার আগে কিন্তু খেয়াল রাখতে হবে। বুধ খারাপ থাকলে মানুষের মধ্যে অধৈর্য হওয়ার একটা প্রবণতা থাকে, এখানেও কিন্তু মানুষের মধ্যে ধৈর্যহানি, ধুম করে একটা ডিসিশান নিয়ে নিচ্ছেন, আগে পিছিয়ে ভাবছেন, এই ধৈর্যহানির বিষয়টাও কিন্তু এখানে বুধ অস্তমিত এবং বকরি হয়ে যাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বকরি হয়ে যাওয়া বিষয়টা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, কোনো গ্রহকে আপনি যদি রেগুলার অবজার্ভ করেন হঠাৎ করে দেখবেন সেই গ্রহটি নির্দিষ্ট স্থান থেকে কিছুটা একটু বা কিছু ডিগ্রি মনে হচ্ছে যেন পিছিয়ে, সেটার কারণ হচ্ছে প্রত্যেকেই বা প্রত্যেক গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে, করতে করতে তাদের পরিক্রমণ পথ এবং আমাদের এই পৃথিবীর পরিক্রমণ পথের কৌণিক দূরত্ব বেড়ে গেলে তো এই জায়গাটা মনে হয় এবং বকরি হয়ে যাবে। এবং অস্তমিত হয়ে যাওয়ার কারণ হচ্ছে সূর্যের কাছাকাছি যখন একই ডিগ্রিতে কোনো গ্রহ কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে তখন সেই গ্রহকে রাতের আকাশে আমরা চট করে দেখতে পাই না এবং দিনের বেলা সেটা কিন্তু সূর্যের সূর্যালোকে কিন্তু নিষ্প্রভ থাকে এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের দৃষ্টির অগোচর থাকে। বা এখানে অনেক সময় যখন সূর্যের কিন্তু অপোজিট সাইডে থাকে, যেটা আমাদের পৃথিবী হয়তো একটা অন্য সাইডে আছে, সেই অবস্থাটাও কিন্তু সেই গ্রহটি অস্তমিত প্রভাব হিসেবে ধরা হয়। তো এই অস্তমিত প্রভাব হওয়ার কারণে সেই গ্রহের যে প্রভাব, সেই গ্রহ আপনার জন্মছকে যে ফলটা দিচ্ছে এবং জেনারেলি যে ফলটা দেয় সেটার মধ্যে অবশ্যই কিন্তু অভাববোধ থাকে এবং সেই অবস্থাটাকে অস্তমিত অবস্থা বলে। তো এখন আর কী কী হতে পারে, দেখুন বুধ বুদ্ধির কারাগ্রহ হওয়ার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু আমাদের বাণীর কারাগ্রহ, তো কথা মেপে ঝুপে প্রত্যেকেরই বলা দরকার, এই কথার জন্য কিন্তু বড় বড় যুদ্ধ হয়ে যায়। তো এমন একটি সময় চলছে যে একে অপরের কথা বা কথার ক্ষেত্রে মারপ্যাঁচ বা কথা ঠিকঠাক বলতে না পারা, কথার মধ্যে কিছু বিষয়ে আপনার আড়ষ্টতা থাকে, যেখানে যেটা বলা উচিত একটা অন্য কিছুই বলে দিচ্ছেন, সহনশীল কথা আর বলছেন না, অপরে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন, এই জাতীয় যাবতীয় বিষয়গুলো তর্ক বিতর্ক আপনারা বর্তমানে দেখতেও পাচ্ছেন, এই পরিস্থিতি অনুযায়ী মানুষের কথাবার্তায় বিভিন্ন সমস্যা তৈরি করছে। তো এটা আমার বলার অপেক্ষা রাখে না, তো এটা হচ্ছে বুধ অস্তমিত বা এখানে বকরি হওয়ার, কিন্তু বকরির থেকেও বেশি এখানে কিন্তু অস্তমিত হওয়ার প্রভাব, বাণীর ওপর কন্ট্রোল হারিয়ে যাওয়া, এটা গেল ঠিক কথা। কিন্তু যারা কথা বেশি খান, যারা গান বাজনা করেন, কোনো রেডিও জকির কাজ করছেন বা সোশ্যাল মিডিয়া আপনি ইনফ্লুয়েন্সার, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটু স্থির চিত্তে কথা বলা, একটু লিখে নিয়ে তারপর নিজেদের বক্তব্যটা রিপ্রেজেন্ট করা, এগুলো কিন্তু এই সময় কিন্তু অবশ্যই আপনাদের করা উচিত হবে। এবং এখানে আমি অবশ্যই বলবো যাদের বুধের দশান্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে বুধের দশান্তর্দশা যদি এই সময় ভালো ফল দিচ্ছিল আগে, হঠাৎ করে সেই ফলটা আর পাচ্ছেন না, এটা অনেকের মনে হতে পারে। আবার বুধের দশান্তর্দশা যদি বর্তমানে খারাপ ফল দেয়, বেশ কিছু সমস্যায় বুধের অন্তর্দশা বা দশায় অনেকেই সমস্যায় ভোগেন, তো সেই সমস্যায় যারা আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে সেই সমস্যাটা যেন মিটে গেছে, একটু হালকা বোধ করছেন, পরিস্থিতি যেন একটু স্বাভাবিক আছে, এটা কিন্তু অনেকে ফিল করতে পারেন, এটাও কিন্তু আবার একটা উল্টো ফল। তো ভালো হলেও মিস করবেন, খারাপ হলেও সেটা অবশ্যই কমবে, তো সেই জায়গাটা আমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি। বুধ যে বিষয়গুলোকে এখানে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে নার্ভ, স্কিন, এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্নায়ু এবং ত্বক। তো এই ধরনের সমস্যা যারা আছেন, স্নায়ু বা ত্বকের সমস্যা যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কোনো স্নায়ু রোগ বা কোনো স্কিন ডিজিজ এগুলো সারতে একটু সময় লাগছে, এগুলো আপনার বা হলো সেরে তো যাবেই, অবশ্যই আপনার অন্যান্য গ্রহের লগ্নের বল আছে, অন্যান্য গ্রহ দেখতে হয়, ষষ্ঠপতি দেখতে হয়, কিন্তু কোনো ক্ষেত্রে স্কিন ডিজিজটা এখনই হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই বুধ বকরি অস্তমিত এরকম সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যে কোনো বলবো, যে কোনো যেখানে মীমাংসা হবে, ধরুন একটা সভা বসেছে, সমিতি বসেছে, সালিশি বসেছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রত্যেকের একটু সহনশীলতা এই সময় দেখানো উচিত। বুধ হচ্ছে আমাদের বাণিজ্যের কারাগ্রহ, ব্যবসার দিক ক্ষেত্রেও কিন্তু এই সময় প্রত্যেকটা ডিসিশন, ধারবাকিতে যারা কাজ করছেন, পাইকিরি কাজ করছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডিসিশনের জায়গাটা আপনাদের একটু মেপে ঝুপেই এই সময় কিন্তু নিতে হবে, এই জায়গাটা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আমরা এবার আলোচনাটা শুরু করব, আলোচনাটা মূলত লগ্নভিত্তিক হবে, লগ্ন যদি একান্ত না জানেন সেটা রাশিভিত্তিক দেখবেন। আর আমাদের যে ফোন নাম্বারটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম পেজেও, আর অবশ্যই আমাদের যে নাম্বারটা সেভ করে রাখবেন। আমরা শুরু করছি আলোচনা, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আপনার প্রয়োজনীয় মতামতটি জানাবেন।
মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বুধ অস্তমিত এবং বকরির জন্য যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই কমিউনিকেশান। কমিউনিকেশানের পথে মেষ লগ্নের কিছু বাধা আছে এবং অবশ্যই বলবো কারোর সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু মেপে ঝুপে বলার চেষ্টা করুন, যেটা হয়তো দুটো হেসে কথা বললেই ব্যাপারটা মিটে যায়, সেখানে কিন্তু ঝগড়াঝাটি জেদ এগুলোকে উপস্থাপন করবেন না, এটা বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চকের পাল্লায় পড়তে পারেন, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইনে কাজকর্ম অ্যাপ ইত্যাদি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু ভাই বোনের সাপোর্ট এটা কিন্তু কিছুটা কমতে পারে, এই বিষয়টা অবশ্যই দেখতে পাচ্ছি। ষষ্ঠভাবে প্রভাবও বুধ দিচ্ছে, এখানে কিন্তু যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার কোনো পরীক্ষা টরীক্ষা ইত্যাদি কিছু থাকলে এখানে প্রিপারেশন খুব ভালো হওয়া দরকার। অযথা কারোর সঙ্গে কিন্তু বিরোধিতা বা শত্রুতা করবেন না এই সময়। এবং অবশ্যই আমি এটাও বলবো এখানে যে রোগভোগ কিছু হলে সেটা কিন্তু রিকভার করতে একটু সময় বা একটু টাইম লাগতে পারে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই সূর্যের ট্রানজিট এবং অবশ্যই মাসিক রাশিফল এবং দৈনিক রাশিফল দেখতে হবে, সমস্যা স্ক্রিনে দেওয়ার নম্বরে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ বকরি এবং অস্তমিত হওয়ার জন্য যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো নেতিবাচক ডিসিশন ধুম করে নেবেন না। কোনো বিষয় হয়তো আপনি ব্লক করলেন পার্টনারকে, পার্টনারের সঙ্গে তো কথা বন্ধ করে দিলেন, কারুর কথায় প্রেমের ক্ষেত্রে পার্টনারকে সন্দেহ করছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু নেতিবাচক ফল প্রদান করতে পারে, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ফাটকার ক্ষেত্রে এই সময় বুঝে শুনে এগোবেন। সন্তানের কেরিয়ার বা ফিউচার বিষয়ে কোনো টাকা পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে খুব ভেবে চিন্তে এগোবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন এবং অবশ্যই এখানে কিন্তু বুধ যেহেতু দ্বিতীয় পতি কোনো ইনভেস্ট কোনো সাইন করা এগ্রিমেন্টাল ডিল করা এগুলোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখলে বাকি জায়গাটা অবশ্যই আপনাদের ভালো যাবে। এবং আমি এটাও বলবো যে অবশ্যই বুধ বকরি এবং অস্তমিত থাকার জন্য আপনাদের ক্ষেত্রে স্পিচ অর্থাৎ কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখা দরকার, একটু মেপে ঝুপে কথা বলার চেষ্টা করবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে দৈনিক রাশিফল সহ সূর্যের ট্রানজিটের ভিডিওটা, নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে, আর সমস্যা স্ক্রিনে দেওয়ার নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ বলার অপেক্ষা রাখে না, বুধ আপনাদের লগ্নপতি রাশির অধিপতি, আপনারাই বুধের জাতক জাতিকা, অর্থাৎ বুধ বকরি অস্তমিত মানেই আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই প্রয়োজন। মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এই দুই ক্ষেত্রে শরীর এবং মনের ওপরে কিন্তু খেয়াল রাখতে হবে। বুধ যেহেতু এখানে কিন্তু আপনাদের লগ্নেশ তাই যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার কাজের সঙ্গে আপনার রেস্ট বিশ্রাম পর্যাপ্ত আহার ওষুধ সেবন ঠিক করছেন কিনা এগুলো বিষয়ে ভীষণভাবে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। বুধ আপনাদের চতুর্থপতি এবং বুধের এই অস্তমিত বকরি অবস্থানের জন্য বর্তমানে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভীষণ মাত্রায় খেয়াল রাখতে হবে। পরিবারের কোনো সদস্য যদি স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেই দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মাথায় রাখবেন সিভিল মামলা কোনো গাড়ি সংক্রান্ত কোনো মামলা ইত্যাদি থাকলে সেই বিষয়টা আপনাদের কিন্তু বিবেচনা করতে হবে। বুধ চতুর্থপতি মানে মনের অধিপতি, মনে কিন্তু কুচিন্তা কিছু কুপ্রবৃত্তি বা মনে জোর পাচ্ছে না, সব কিছুতে একটু নার্ভাসনেস কাজ করছে, জেনারেলি এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফল এবং অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন, সঙ্গে সূর্যের ট্রানজিটটা মিস করবেন না, সমস্যা স্ক্রিনে দেওয়ার নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি যদি আপনার হয় বুধ আপনার ক্ষেত্রে কিন্তু তৃতীয়পতি এবং দ্বাদশপতি, তো তৃতীয়পতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য বুধের ক্ষেত্রে এই বিষয়গুলো যে মুহূর্তে এই মুহূর্তে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বুধ অস্তমিত এবং বকরি হওয়ার জন্য সব থেকে বড় বিষয় কিন্তু এই সময় কিন্তু ঘুমের ডিস্টারবেন্স বাড়তে পারে। বুধ কিছুদিনের মধ্যে আপনাদের লগ্নে প্রবেশ করবে, ডিসিশন মেকিংয়ে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো লং টার্ম ইনভেস্ট দীর্ঘমেয়াদী প্রকল্প FD খুলছেন, কোনো পোস্ট অফিসে কোনো আপনি MIS খুলছেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাধ্য বুঝে সাধ পূরণ করতে হবে। বিদেশে যাওয়ার কোনো অপরচুনিটি আসতে পারে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল রাজ্যের বাইরে কাছাকাছি জায়গায় যাওয়ার কোনো অপরচুনিটি আসতে পারে, সেই বিষয়গুলো কতটা আপনি আদৌ সেই কাজটা করে উঠতে পারবেন বা লাভদায়ক হবে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিয়ে পার্সোনাল জন্মচক বিচার করে এগোবেন। মিসকমিউনিকেশান কিছু বিষয় থাকবে এবং অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভেবে চিন্তে এগোতে হবে। সেলফ প্রফেশন ইত্যাদিতে যারা ইনভলভড আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কিন্তু বাড়তি কিছুটা এফোর্ট দিতে হবে, তাদের নেটওয়ার্ক বা টার্গেট ভিত্তিক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে একটু বাড়তি এফোর্ট এই সময় কিন্তু দিতে হতে পারে। এই বিষয়গুলো কিন্তু বুধের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বর্তমানে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপনাদের রাশির যে ঢাইয়ার ভিডিওটা আপডেট দেওয়া হয়েছে, শনির ঢাইয়া কর্কট রাশির বর্তমান পরিস্থিতি এখন কী অবস্থা আছে কী তার সমাধান সেই ভিডিওটা দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়ার নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের অর্থপতি বুধ, আপনাদের লগ্ন বা রাশিতে 22 তারিখ অবধি তো বুধ থাকছে এবং বুধ কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে বকরি এবং অস্তমিত হয়ে গেছে। প্রথমেই বলবো ফিনান্সিয়াল যে কোনো ডিসিশনের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, বাজে খরচ না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। লোভ প্রলোভন এবং ফাটকার ফাঁদে কিন্তু বিশেষভাবে জড়াবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাক্য কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন, কোনো বিষয়ে মনে হচ্ছে হ্যাঁ পেয়ে যাবো সেই নিয়ে অতিরিক্ত উচ্চাসা করলে সেটা কিন্তু এই সময় প্রাপ্তিযোগে বিলম্ব হতে পারে। আপনি হয়তো ভাবছেন এটা এই তারিখেই হবে, সেটা নাও হতে পারে, 2-4 দিন পিছোতে পারে, এই বিষয়টা
অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। জেনারেলি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে করা এই সময় কিন্তু উচিত। আর আমি এখানে বলবো যারা একটু ওই ওপর চালাকি চালাকি এগুলো করেন তারা কিন্তু নিজেরাই কিন্তু ফাঁদে পড়তে পারেন, এইটা খেয়াল রাখতে হবে। বিশেষত 22 তারিখের আগে অব্দি যে সময়টা সেখানে কিন্তু ডিসিশন খুব মেপেজি নিতে হবে। পরীক্ষা টরীক্ষা ভাইবা বা ইত্যাদি কিছু থাকলে বা লিখিত পরীক্ষাও থাকলে সেক্ষেত্রে কিন্তু লেখাপড়া আপনার কোনো সাইন ইত্যাদি বা আপনার ভাইবা এক্সামের ক্ষেত্রে একটু স্থির চিত্ত উত্তর দেওয়া এগুলো একটু মেনটেন করবেন। অনেকগুলি পয়েন্ট আমি বললাম যেগুলো আপনাকে মেনটেন করতে হবে, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে খুব সমস্যা চলে, এই দিকটা কিন্তু একটু আপনাকে মেডিকেলি অ্যালার্ট থাকতে হবে। কিন্তু সূর্য আপনাদের লগ্নে প্রবেশ করছে এবং ফলত আপনাদের ক্ষেত্রে নিজেদের দিক থেকে অনেক কিছু বিষয় আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন। তেজ পরাক্রম সাহস জয়সূচক ভাব আপনাদের থাকবে, এগুলো আবার আপনাকে সূর্যের ট্রানজিটের ভিডিওতে দেখতে হবে, দেখে নেবেন। আজকের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে বুধের যে অবস্থান সেটা অবশ্যই লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশ এবং তারপরে একাদশে যাবে, কিন্তু সবথেকে বড় বিষয় বুধ আপনাদের লগ্নপতি, সে বকরি এবং অস্তমিত। তো যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, বুধ অস্তমিত এবং বকরি হওয়ার জন্য স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনাদের টেম্পারামেন্ট কিছুটা কিন্তু কন্ট্রোলের বাইরে যেতে পারে, চট করে ডিসিশন নিতে পারছেন না বা ধুম করে ডিসিশন নিয়ে নেন, এই দুটো বিষয় কিন্তু নেগেটিভ ফল দিতে পারে, এটা খেয়াল রাখবেন। এবং বুধ আপনাদের কর্মপতি, চাকরি সংক্রান্ত বিষয়ে এই সময় কোনো ভারী কিছু চেঞ্জ করতে হলে ভালো খবর আসছে, হয়তো খুব ভালো কথা আপনাকে জব চেঞ্জ করতে হবে, সেখানে একটা অপরচুনিটি আছে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার দশান্তদশা আপনার জন্মছকে একটু বিচার করিয়ে করবেন। এবং কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা চলে একটু মানিয়ে চলার পরামর্শই আমি আপনাদের এখন দেবো, সেটা কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য হবে। কর্মক্ষেত্রে কোনো হুটপাট ডিসিশন, ধুম করে রাগের মাথায় কোনো ডিসিশন, কারোর সঙ্গে বিরোধিতা এগুলো কিন্তু করবেন না। বুধের অবস্থান আপনাদের লগ্ন বা রাশির বর্তমানে আপনাদের রাশির দ্বাদশ এবং তারপরে একাদশে থাকবে, কিন্তু বুধ যেহেতু বকরি এবং অস্তমিত হয়ে গেছে, জেনারেলি আপনাদের ক্ষেত্রে একটু কাজের সঙ্গে আপনার ব্যক্তিগত যে আপনার হেলথ অর্থাৎ কর্ম এবং আপনার ক্ষেত্রে যে বিশ্রাম তার মধ্যে অবশ্যই কিন্তু একটু আপনাকে এই সময় খেয়াল রাখতে হবে, যে ফিজিক্যাল হেলথ এবং কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা তাল মিলিয়ে চলা এই সময় কিন্তু দরকার। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই আমি পরামর্শ দেবো যে মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি, ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি, পরিস্থিতির অধিপতি হচ্ছে বুধ। বুধ এই সময় বকরি অস্তমিত হওয়ার জন্য যে কাজগুলো আপনি ইজি ওয়েতে ভাবছেন হয়ে যাবে সেক্ষেত্রে দেরি হতে পারে, কোনো কাজে হয়তো আপনার দেরি হচ্ছে, কাল বিলম্ব হচ্ছে, এই জায়গাগুলো জেনারেলি এই সময় কিন্তু থাকতে পারে। ঘুম একটু অনিয়মিত থাকছে, খরচের জায়গাটা কিছু বিষয়ে এক্সিট করছে এবং খরচের জায়গাটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। বৈদেশিক কোনো কাজের সংযোগ বা ইত্যাদি যোগাযোগ হঠাৎ করে এলে এই সময় কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। যারা বিদেশি টাকা ইনভেস্ট করেন, লং টার্ম ইনভেস্ট করেন, ফিউচারে কিছু ইনভেস্টের জন্য যারা আগ্রহী তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাদ বিচার এবং ভাবনা চিন্তা করেই এই সময় কিন্তু এগোতে হবে। আর আমি এটা বলবো শিক্ষাগত ক্ষেত্রে এই সময় কোনো অ্যাডমিশন কোনো কোর্স এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগুলো কিন্তু এগোতে হবে। যে কোনো বিষয় কিন্তু এই এডুকেশন পারপাসের জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার, কোনো টাকা ইনভেস্ট বা ইত্যাদি করার ক্ষেত্রে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলতে পারি এখানে বুধের যে অবস্থান সেই অবস্থানের দিক থেকে বুধ বর্তমানে শুভ ফল দিলেও একাদশ এবং কর্মভাবে কিন্তু বুধের যে এই পরিবর্তনগুলো এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল এখানে প্রদান করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে মেনলি আমি বলবো বুধ কিন্তু আপনাদের একাদশপতি, প্রাপ্তির অধিপতি এবং অষ্টম পরিবর্তনের অধিপতি। তো প্রথমেই বলবো দেখুন একাদশপতি বুধ অস্তমিত এবং বক্রি হওয়ার জন্য প্রাপ্তি যোগে দেরি, যেটা আপনি ভাবছেন এখনই হোক বা এই ব্যক্তি আমার কথাটা শুনুক বা এর কথা আমি এ কথা দিয়েছিল এই কাজটা এখনই হোক, সেই জায়গাগুলো একটু দেরি বিলম্ব এগুলো হতে পারে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হবে কিন্তু কাল বিলম্ব হবে, কাল বিলম্ব মানে দেরি হবে, কয়েকদিন লেট হতে পারে, কোনো কাজ ভাবছেন এখনই শুরু হবে সেখানে কিন্তু আরও লেট বা আরও দেরি প্রবণতা অবশ্যই কিন্তু থাকছে, এটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় বা পরবর্তী বিষয় কি, পরবর্তী বিষয় হচ্ছে এটাই বুধ যেহেতু এখানে কিন্তু অষ্টমের অধিপতি, কোর্ট কাছারি বিষয়ে মামলা মোকদ্দমা হিয়ারিং শুনানি এগুলো থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। বুধ যদি আপনার জন্মছকে বকরি বা অস্তমিত থাকে সেখানে ট্রান্সফার হতে কিছু দেরি বা ট্রান্সফার যেখানে চাইছেন সেখানে মনোমতো জায়গা পাচ্ছেন না, এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি মনে করি যে নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে সময়টা খুব আইডিয়াল নয়, যদি কিছু যেতেই হয় উপায় না থাকে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ মাফিক এগোনো আমার মনে হয় দরকার। তবে একাদশপতি এখানে কিন্তু বুধ অস্তমিত এবং বকরি হয়ে যাওয়ার জন্য এটা খেয়াল রাখবেন, কিছু বিষয় যারা অত্যধিক কোনো বিষয়ে মোহগ্রস্ত হয়ে থাকে সেটা কিন্তু কিছুটা মোহভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো অন্যান্য গ্রহের ট্রানজিটের উপর নির্ভরশীল, যেমন সূর্যের আপনাদের কর্মভাবে প্রবেশ করে শক্তিশালী হয়েছে সেই বিষয়গুলো জানতে ভিডিওগুলি দেখবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনাদের রাশির যে ঢাইয়া চলছে সেই ঢাইয়ার একটা বর্তমান পরিস্থিতি নিয়ে আমি যে ভিডিও আপডেটস দিয়েছি সেটা এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ঢাইয়া সম্পর্কে ডিটেলে জানতে পারবেন আপনাদের সামনে সময়টা কেমন যাবে।
ধনু লগ্ন ধনুরাশি যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু বুধ কিন্তু আপনার কর্ম এবং ব্যবসা এবং বিবাহ অধিপতি, সেই বুধ কিন্তু বর্তমানে বক্রী এবং অস্তমিত। দেখুন, চাকরি সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি যেটা যেরকম চাইছেন সেখানে কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে কিছুটা একটা পার্থক্য থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সেখানে কিন্তু আপনি কোনো কাজকে অ্যাচিভ করতে চাইলে, কোনো টার্গেটকে অ্যাচিভ করতে চাইলে আপনাকে কিন্তু একটু হিউজ লেভার এখানে কিন্তু দিতে হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং বুধ যেহেতু এখানে বক্রী এবং অস্তমিত হচ্ছে সেটা খেয়াল রাখবেন। বিবাহ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়তো কেউ কথা দিয়েছে, একটু লেট হচ্ছে, অজানা কারণে দেরি হচ্ছে, সেই বাড়ির তরফ থেকে কোনো খবর আসছে না, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। পার্টনারের কেরিয়ার রিলেটেড ইস্যু, পার্টনারের স্বাস্থ্যজনিত ইস্যু থাকলে এই সময়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আপনার লাইফ পার্টনারের কিছু বিষয়ে একটু বেহিসেবি জীবন থাকলে সেই বিষয়গুলো আপনাকে কিছু মানসিক ক্লেশ এই সময় কিন্তু দিতে পারে। আর আমি এটা বলতে পারি এখানে কিন্তু ওভারঅল এই সময় জব ট্রান্সফার, চাকরি ক্ষেত্রে কোনো চেঞ্জ, ব্যবসার ক্ষেত্রে দোকানে প্রচুর টাকা ইনভেস্ট করবেন, এই জাতীয় বিষয়গুলো যদি এখনই প্ল্যানিং করেন তাহলে আমি বলবো দশান্তদশ জন্মছক বিচার করেই আপনাকে কিন্তু করতে হবে। সোশ্যাল বিষয়গুলো খেয়াল রাখবেন, কোনো বিষয়ে একটু নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ মন্তব্যগুলো করা উচিত হবে না। আপনারা অবশ্যই শুনলেন বুধের অস্তমিত প্রভাবের জন্য কোন কোন বিষয়গুলো এফেক্টেড হবে, বিস্তারিত জানতে আপনাদের সূর্যের রাশি পরিবর্তন, এখানে অনেক কিছু ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলি আজকে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে অবশ্যই আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি। দেখুন, বুধ এখানে বক্রী এবং অস্তমিত হওয়ার জন্য ভাগ্য অর্থাৎ পরিস্থিতি কিন্তু আপনার খুব একটা সাপোর্টিভ হবে না, যেটা যখন ভাবছেন এটা এরকমভাবে হোক বা এই মানুষগুলো আমাকে সাপোর্ট করুক, সেখানে দেখবেন কিছু বিষয়ে দেরি বিলম্ব বা আপনার মনোমতো পরিস্থিতি কিন্তু সাপোর্ট করছে না, এই জায়গাটা অবশ্যই কিন্তু এই সময় থাকতে পারে। বুধ ষষ্ঠের অধিপতি হওয়ার জন্য পরীক্ষা টরীক্ষা থাকলে, কম্পিটিটিভ এক্সাম, কোনো খেলাধুলো ইত্যাদি কিছু থাকলে সেখানে আপনার কিন্তু একটু হার্ড ওয়ার্ক দিতে হবে, হার্ড প্রিপারেশন নিতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া বুধ এখানে বক্রী এবং অস্তমিত হওয়ার জন্য অবশ্যই আপনাদের হেলথ ইস্যু কিছু থাকলে সেটা কিন্তু কিওর হতে বা কোনো হেলথের সমস্যা কিওর হতে একটু কাল বিলম্ব হতে পারে। নতুন করে লোন ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাদ বিচার করেই এগোতে হবে, সেই বিষয়টা কিন্তু সব কিছু প্রস অ্যান্ড কনস সাত পাঁচ ভেবে কিন্তু তবে এগোতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর অযথা এই সময় কারোর সঙ্গে কিন্তু শত্রুতা বিরোধিতা এগুলো কিন্তু এই সময় করবেন না, এই বিষয়গুলো মাথায় রাখলেই হবে। আপনাদের সেই সাড়ে সাতি সংক্রান্ত একটা বড় ভিডিও আমি আপডেট দিয়েছি, সেটা কিন্তু দেখে নেবেন। বর্তমানে সাড়ে সাতি পরিস্থিতি কী, উপায় আপনারা সাড়ে সাতি প্রকল্পের লাস্ট যে সময়টা আসছে সেখান থেকে কিন্তু আপনারা এড়িয়ে চলবেন এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন ডিটেল আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি। তো বুধের এই বক্রী এবং অস্তমিত অবস্থান সরাসরি কিন্তু আপনাদের প্রেম জীবনের উপর একটা এফেক্ট ফেলছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলো বর্তমানে ঝগড়াঝাটি, বাগবিতণ্ডা, অশান্তি এগুলো কিন্তু করবেন না। প্রেমের ক্ষেত্রে একটু আমি মানিয়ে চলার পরামর্শ অবশ্যই কিন্তু আপনাদের দেবো, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু দ্বন্দ্ব, দ্বিধা এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বুধ কিন্তু এখানে পঞ্চমের অধিপতি হওয়ার জন্য এখানে পূর্ব পূর্ণ কর্মফল, হয়তো কোনো বিষয়ে আপনি ভালো ফল পাচ্ছিলেন, কোনো কাজে হঠাৎ করে একটা সাপোর্ট আসছিল সেটা কিন্তু সাময়িক হঠাৎ আপনি মনে হচ্ছে যে সেই কাজটা হচ্ছে না বা সেই কাজে দেরি হচ্ছে বা একটা বিষয় আগে হয়তো ভালো ইনকাম হচ্ছিল, কিছু বিষয় হঠাৎ করে ভালো ফল আসছিল সেখানে হঠাৎ করে ছেদ আসছে, সেটা কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন ভীষণভাবে থাকতে হবে এই সময়। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে যারা ইনভেস্ট করছেন বর্তমানে তাদের ক্ষেত্রেও কিন্তু জন্মছক বাদ বিচার না করিয়ে এগোনো কিন্তু এই মুহূর্তে অন্তত ঠিক হবে না। ফাটকার ক্ষেত্রে সময়টা একটু দুর্বল থাকবে, সন্তান নিয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম যাদের চলছে সেটা কিন্তু কিছুটা কন্টিনিউ করতে পারে, এটা খেয়াল রাখবেন। আর আমি বলবো কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার বিষয়গুলোতেও এই সময় কিন্তু আপনারা ভাবনা চিন্তা করেই কিন্তু এগোতে হবে, তো এই বিষয়গুলো বর্তমানে খেয়াল রাখতে হবে। এছাড়া অনেকগুলো ভালো পয়েন্ট আছে যেগুলো আপনারা মাসিক রাশিফল এবং সূর্যের ট্রানজিটে জানতে পারবেন। আর অবশ্যই আপনাদের রাশির যে সাড়ে সাতির নতুন ভিডিওটি আমি আপডেট দিয়েছি, কুম্ভ রাশির সাড়ে সাতির মধ্য গগন কী কী পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, কী কী সমাধান, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ অবশ্যই করে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থপতি। প্রথমেই বলবো বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে বর্তমানে ভাবনা চিন্তা করেই এগোতে হবে, কোনো লিটিগেটেড সম্পত্তি, পুরনো কোনো ইলেকট্রনিক্সের সামগ্রীগুলো কেনার ক্ষেত্রে একদমই সময়টা ভালো নয়। এখানে বুধ অবশ্যই সপ্তমপতি হওয়ার জন্য পার্টনারের, লাইফ পার্টনার এবং আপনার মধ্যে কোথাও যেন একটা কেমিস্ট্রিটা কিছুটা দুর্বল থাকতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে ব্যবসায়িক পার্টনারশিপের জায়গাটাও কিন্তু কেমিস্ট্রিটা কিছুটা দুর্বল থাকতে পারে, তার মত আপনার মত একটু ভিন্ন হচ্ছে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে এই সময় কোনো ক্ষেত্রে একটু গতানুগতিক চলছে এটা কিন্তু মনে হতে পারে। এবং আমি এটুকু মনে করি যে বুধ যেহেতু এখানে বক্রী এবং অস্তমিত আছে, বিবাহ সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা একটু দেরি বিলম্ব হচ্ছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল বিষয়গুলো কিন্তু অবশ্যই এই সময় একটু হলেও আপনাকে কিন্তু নেগেটিভ কমেন্টস থেকে বিরত রাখতে হবে, মানে বিরুদ্ধাচরণ বিষয়গুলো একটু এড়িয়ে চলতে আমি পরামর্শ দেবো। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে জেনারেলি খেয়াল রাখবেন, এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখা জরুরি বুধ বক্রী এবং অস্তমিত হওয়ার জন্য। কিন্তু সূর্যের রাশি পরিবর্তনে আপনাদের নিজেদের দিক থেকে অনেকগুলো পজিটিভ পয়েন্টস সামনে অপেক্ষা করছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। দেখুন
স্ক্রিনে ফুটে উঠছে। আপনাদের আসি সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি, কেন আপনারা যারা মিনের জাতক জাতিকা তারা কিন্তু সাড়ে সাতির একটা প্রচণ্ড প্রভাবের মধ্যে চলে আসবেন পরের বছর, এবং সেই বিষয়টা আগে থেকেই সতর্ক করছি কোন কোন বিষয়গুলো মেনটেন করবেন অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।